জানানো সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী। তুমি বিয়া সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছো। ক্লাস শুরু করছি সোনামণিদের জন্য আর ইংরেজি ক্লাস। প্রথমেই তোমাদেরকে ধরার পর আজকে বাবুরা কেমন পড়ালেন করেছে বাসায় সেটা তোমরা বলবে। দেখি আমার বাবুরা রেডি বলার জন্য। এরপরে দেখি আমাদের নামিলা বাবু আসছে, এরপরে এই লেটারটা বলো। এরপরে দেখছি কি সুন্দর করে বলেছো। তার আগে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার যে সব বাবুরা, যেমন মালিকা, হুমায়রা, সাবিত আর আমাদের নামিলা বাবু স্কুল ড্রেস পরে আমাদের কাজ করছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই বাবুগুলোর জন্য আমি সবাই একসাথে মিলে একটু হাততালি দিতে চাই। ওরা স্পষ্ট করে স্কুল ড্রেস পরেছে না, হাততালি দাও সবাই। বাবুগুলোর জন্য অনেক কষ্ট করে সকালবেলা উঠে স্কুল ড্রেস পরে কাজ করছে, এই বাবুদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর করে প্রিপারেশন নিয়ে ক্লাস করার জন্য। আচ্ছা থ্যাংক ইউ, আবারও বলছি থ্যাংক ইউ বাবুরা। তাহলে আমরা পুরো পাঠ সুন্দর করে বুঝছি। আজকের পাঠ চলে যাই, আজকের পাঠ কি করবো? লেখা লিখবো। আসসালামু আলাইকুম ম্যাম। হাউ আর ইউ? গুড মর্নিং। আচ্ছা তাহলে কি বললাম আমি, আজকে আমরা নতুন লেখা লিখবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিসে? ক্যাপিটাল লেটার্স। আজকে আমরা কি লিখবো বললাম বাবুরা? আমরা করবো আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্যাপিটাল লেটার্স। তো ক্যাপিটাল লেটার দিয়ে যেহেতু করবো তাহলে ক্যাপিটাল লেটার কিন্তু পড়ে নেই। পরপরে কিন্তু তোমাদের আজকে অংশগ্রহণ বেশি থাকবে। তোমরা আজকে আমাকে বলে দিলাম দিবা কিভাবে কোনটা পূরণ করবে, বলা থাকবে বাবা? বাবুরা মিউট করে একটু শোনা বইটা। হ্যাঁ তাহলে বই বের করো, সবাই বই বের করবে। বই বের করে ক্যাপিটাল লেটারটা পড়ে নিই, তারপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ব। আগে ক্যাপিটাল লেটারটা পড়ে নিই, তারপর সবাই একসাথে করি। E, F, G,
H I J K L. N N O P Q R S T U T W X Y Z.
হয়েছে বেবিরা ঘর করা হয়েছে আচ্ছা ঘর করা হয়ে গেলে আমি জিজ্ঞাসা করি সবাই রেডি তো বলার জন্য ঠিক আছে তাহলে আমি জিজ্ঞাসা করছি আমরা ফিলিংসের ব্যাসে প্রথমে ছক করে নিয়েছি এখন তোমরা বলো প্রতিটা পরে পরে কি বলবে হ্যাঁ তাহলে প্রথমে লিখবি এ তারপরে কি বসবে বেবি বলো কি বসবে বি হবে বি বাবুরা কিন্তু বলা শুরু করে দিচ্ছে বি হবে ক্যাপিটাল লেটার্স বি হবে ঠিক আছে তাহলে বি বসাই
তারপরে আছে এস, এস এর পরে কি? Saturday, Sunday, Monday,
Tuesday, Wednesday, Thursday, Friday. আবার করছি শুনুনরা Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. আমরা কিন্তু বাংলাও জানি ইংলিশও জানি। Saturday মানে শনিবার, Sunday মানে রবিবার, Monday মানে সোমবার, Tuesday মানে মঙ্গলবার, কি বার? মঙ্গলবার, Wednesday মানে বুধবার, Thursday মানে বৃহস্পতিবার, Friday মানে শুক্রবার, Friday মানে শুক্রবার। আচ্ছা, কি বিবিদের হয়ে গেল? আমরা আরেকটু করে নিই, কি করবো আমরা? আমাদের word meaning and rhythm করে নিই। তাহলে সবাই একটু বের করো, এম থেকে পড়বো, সোনামণিরা বের করো, এম থেকে, এম থেকে পড়বো। word meaning and rhythm করলে, word meaning and rhythm করলে, M for milk, milk মানে দুধ, milk খেলে শক্তি পায়, milk খেলে শক্তি পায়। N for net, net মানে জাল, net দিয়ে মাছ ধরে, net দিয়ে মাছ ধরে। O for owl, owl মানে প্যাঁচা, আউল ডাকে গাছের ডালে, আউল ডাকে গাছের ডালে। পি ফর পে, পেন মানে কলম, পেন দিয়ে লিখেছিল, পেন দিয়ে লিখেছিল। কিউ ফর কুইন, কুইন মানে রানী, কুইন থাকে খুশি মানে, কুইন থাকে খুশি মানে। আর রোজ, রোজ মানে গোলাপ, রোজ ফুটেছে ফুল বাগান, রোজ ফুটেছে ফুল বাগান। এস ফর সান, সান মানে সূর্য, সান উঠে সকাল করে, সান উঠে সকাল করে। টি ফর টাইগার, টাইগার বাঘ, টাইগার চলে হেলে, টাইগার চলে হেলে। ইউ ফর আমবেলা, আমরা ছাতা, সরি আমরা ছাতা জানি কিন্তু আমরা পড়বো না, কিন্তু ইউনিফর্ম। ইউ ফর ইউনিফর্ম, ইউনিফর্ম মানে পোশাক, ইউনিফর্ম পরে স্কুলে যায়, ইউনিফর্ম পরে স্কুলে যায়। ফি ফর কেস, কেস মানে ফুলদানি, কেস দিয়ে ফুল সাজায়, কেস দিয়ে ফুল সাজায়। তারপরে কি, W for while, while মানে তিনি, while থাকে গভীর জল, while থাকে গভীর জল। X for x-ray, x-ray মানে রক্তকোষী, x-ray করে অসুখ করে, x-ray করে অসুখ করে। তারপরে কি, Y for yak, yak মানে চামড়ায়, yak থেকে ভয় পায়, yak থেকে ভয় পায়, yak থেকে ভয় পায়। জেট ফর জু, জু মানে চিড়িয়াখানা, জু দেখতে চলো যায়, জু দেখতে চলো যায়, জু দেখতে চলো যায়। আচ্ছা লক্ষ্মী সোনা মনে, আমরা কিন্তু অনেক পড়া হলো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু অনেক পড়েছি, লিখেছি, আর ক্লাস কিন্তু ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে। তার আগে তোমাদের কিন্তু বলে দিই, আজকে আমাদের হোমওয়ার্ক, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদের হোমওয়ার্ক কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে আজকে, এটাই আমাদের আজকে হোমওয়ার্ক। পড়লাম সুন্দর করে, একটু আমরা একটু গান গাইতে গাইতে তোমাদের ক্লাস শেষ করি, আমাদের গান গাবো, গান গাইতে গাইতে শেষ করি। হ্যাঁ তাহলে শুরু করি। সবাই একসাথে আবার, We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday.
হাততালি দাও সবাই একসাথে হ্যাঁ লক্ষ্মী বেবিরা হাততালি এই তো সুন্দর ছোট বাবুরা থ্যাংক ইউ সুন্দর করে ক্লাসে জয়েন করার জন্য আমরা সুন্দর ভাবে এভাবেই ক্লাসে জয়েন করব আর সুন্দর করে লেখাপড়া করবো তাহলে বাবুরা আজকে ক্লাস কিন্তু এখানে শেষ করছি আর আমি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা করবো সেই পর্যন্ত আমার ছোট ছোট সামনেরা ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে বাসায় আল্লাহ হাফেজ।